পছন্দ হয়েছে শুনে তোমার? তো গাইস এই দেখো সোনার জন্মদিন উপলক্ষে এইগুলো কেনা হয়েছে। তো কি কি কেনা হয়েছে সবগুলোই এখন তোমাদের আমি দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ওকে এই যে আজকে এই খেলনাটা এনে দিয়েছি, এই যে ডমরু খেলনা, ডমরু খেলনা, তাই ওর নিয়ে খুব খুশি। হ্যাঁ জিমি তুইও আমার ভিডিওয়ে আয়। বন্ধুরা এখন আমি বসে পড়েছি তোমাদের দেখাতে আমার সোনার জন্মদিন কালকে, তো কি কি কিনেছি সেটাই তোমাদের দেখাবো। ফার্স্টে যেটা দেখাচ্ছি তোমাদের এটা হলো কিনিনি, এটা ফেসবুকে স্ক্রল করতে করতে আমি দেখেছিলাম, তো আমার খুব পছন্দ হয়েছিল সেই জন্য আমি অর্ডার করেছিলাম, তো চলে এসেছে। এই দেখো এটা হলো সেই ফ্রেমটা, এখানে সোনার একটা ফটো আছে, এই দেখো ফটো ফ্রেম, এখানে সোনার অন্নপ্রাশনের একটা ফটো রয়েছে, ওর নাম রয়েছে এখানে, অনেক কিছু আছে, তো আমাদের নাম রয়েছে, ওর নার্সিং হোমের নাম রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, তোর ব্লাড গ্রুপ রয়েছে, তারপরে কত কেজি ওজন হয়েছিল সব কিছু দিয়ে একটা সুন্দর ফটো ফ্রেম। দেখো কি সুন্দর লাগছে, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। দেবো দেবো দাঁড়াও। আর আজকে বাজারে গিয়ে দেখো কিনেছি সোনার জন্য একটা জুতো, এই যে হলো জুতোটা, উড়িয়ে বাবারে দেখো এ কোনো সময় ঠিক থাকে না। তারপরে দেখো কিনেছি হলো গিয়ে এই যে বেলুনগুলো কিনেছি, এই যে ইয়ে ব্লু কালার হোয়াইট কালারের বেলুন, এখানে হ্যাপি বার্থডে লেখা রয়েছে। তারপরে দেখো এই চিপস কিনেছি, তারপরে দেখো এখানে রয়েছে ওই যে একটা মিউজিক ক্যান্ডেল যেটা কেমন একটা গান মতন বাজে। তারপরে দেখো কি আছে, এই যে আরেকটা হোয়াইট বেলুনের প্যাকেট, আরেকটা গোল্ডেন বেলুনের প্যাকেট, আর এর মধ্যে রয়েছে দেখো পার্সেল। তারপরে দেখো ওর জন্য কিনেছিলাম জামা, এটা ফার্স্ট প্রাইস থেকে অর্ডার করেছিলাম, এই যে জামাটা এবার তোমাদের কিনেই দেখাই আজকে। তো এই যে মিনি ব্লগে জামাটা খুব তাড়াতাড়ি দেখেছিলাম, অনেকে বুঝতে পারোনি জামাটা হলো এরকম, এই যে পিছনটা হলো এরকম আর সামনেটা হলো এরকম। তারপরে দেখো কিনেছি আর কসকুদিতো, তারপরে রয়েছে ও যেহেতু 1 ইয়ারের বার্থডে, তো এই দেখো কি সুন্দর একটা 1 লেখা রয়েছে। তারপরে দেখো অনেক কিছু কিনেছি তো সব এখানে লন্ডন বন্ধরে যায়। এই দেখো এর অবস্থা দেখো কি করে আছে, এত বদমাইশ এত বদমাইশ, কোনো সময় একটুখানিও স্থিরভাবে থাকবেই না, সবসময় ওরকম পাগলের মতন দেখো কি করছে। তো এরকম একটা কেক টপার, তো কেকের উপরে সাজানোর জন্য এর মধ্যে অনেক কিছু রয়েছে, তোমাদের এবার খুলে দেখাই। তো এখানে দেখো এইগুলো এরকম ডিজাইন টাইপের রয়েছে, সাথে মানে যাতে কেকের ভিতরে এটাকে মানে অ্যাড করা যায়। এরকম এই দেখো দাঁড়িয়ে পড়ছে, দেখো সবসময় ওরকম বদমাইশি করে। তারপরে দেখো একটা কি সুন্দর পিঙ্ক কালারের একটা হ্যাপি বার্থডে লেখা, ও যেহেতু কেকটা অর্ডার করেছে পিঙ্ক কালারের, তাই আমি এইটাই অর্ডার করেছি। আর এই দেখো এই যে কেমন একটা বেলুন আছে, তার মানে বেলুনের সাথে এরকম স্ট্যান্ডও দেওয়া রয়েছে, তো সাজানোর পরে এই ছিঁড়ে যাবে মা। কিছু বন্ধুরা দেখো দেখো অবস্থা, দেখো এরামই করে, এরামই অত্যাচার করে ও সারাদিন। তারপরে আরেকটা সেট রয়েছে, এর মধ্যে অনেক কিছু আছে, তো কি কি আছে এবার তোমাদের সেটা দেখাই। ওই নিস জুম জুমি লাইট, আর একটা রয়েছে এই যে টুনি লাইটের একটা সেট,
তো এই পুরো সেটটার মধ্যে এই কটা ছিল। আর দেখো যেহেতু কালকে জন্মদিন সাজাবো বলে অনেক চিপস চকলেট এনেছি, এর মধ্যে আরেকটা জামা আছে, এটাও ফার্স্ট ট্রাই থেকেই অর্ডার করেছিলাম, দেখি কেমন এসছে। কেমন হয়েছে আমিও দেখিনি, আজকেই প্রথম দেখছি, তো চলো দেখি। দেখো কি সুন্দর প্রিন্টটা, খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে বলেই অর্ডার দিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই হলো একটা সেট, আর আজকে দেখো নিয়ে আসলাম, আগের দিন মিনি ব্লগে তোমাদের দেখিয়েছিলাম সোনার অনেকগুলো ফটো আমি প্রিন্ট করতে দিয়েছিলাম, তো সেই ফটোগুলো আমি নিয়ে এসেছি। 1 মান্থ থেকে 2 মান্থের যে বোর্ডগুলো তোমাদের দেখালাম ওখানেই লাগাবো বলে এগুলো প্রিন্ট করা, তাছাড়া আরও অন্যান্য ফটো প্রিন্ট করেছি, তো এখানে টোটাল 35টা ফটো আছে। তো তোমাদের আমি অবশ্যই দেখাবো কী কী ফটো প্রিন্ট করলাম, তো তার জন্য অবশ্যই আমার মিনি ব্লগটা ফলো করতে হবে। কালকে ওর জন্মদিন, আর সেই জন্য আজকে রাত্রে 12টায় ও যদি জেগে থাকে অবশ্যই ওকে কেক কাটাবো। তার জন্য দুটো পেস্ট্রি নিয়ে এসেছি, এই দেখো ছোট্ট ছোট্ট দুটো পেস্ট্রি নিয়েছি। আর আজকেই আমার ইউটিউবে 10,000 ফ্যামিলি কমপ্লিট হয়েছে, তো সেটার জন্য আলাদা ভিডিও অবশ্যই আসবে। আর তোমাদের বলে রাখি যে তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্যই আমি এত দূর আসতে পেরেছি, তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, ভালোবেসো। আর আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে আমার সোনার জন্মদিনের ব্লগ আসছে, যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো।